হ্যালো গাইস, যারা ফেসবুকে ফলো বাটন অ্যাড করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওটি আপনি দেখলে কিভাবে ফেসবুকে ফলো বাটন অ্যাড করতে হয় আপনি সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করি আপনি বুঝতে পারবেন। এখানে আপনি অ্যাড টু স্টোরি যে অপশন দেখতেছেন এই জায়গায় কিন্তু ফলো বাটন দেখাবে, তখন কিন্তু পাবলিকরা আপনাকে ফলো করতে পারবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমাকে মূলত যে সেটিং করতে হবে, থ্রি ডট আইকন দেখতেছেন, জাস্ট এই অপশনে আমি ক্লিক করলাম। ওকে, এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে, জাস্ট আমি ভিউ অ্যাসে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু পাবলিকরা আপনার এই অপশন অ্যাড ফ্রেন্ড দেখাবে, আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। তো আমাকে এখানে কিন্তু ফলো বাটন বসাতে হবে, যে কাজটা এখন আমাকে করতে হবে। আপনি ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, আশা করি স্টেপ বাই স্টেপ সকল সেটিং বুঝতে পারবেন। তো জাস্ট এই অপশন থেকে আমি ব্যাক নিয়ে নিলাম, ঠিক আছে। উপরে যে আপনি ফলো সেটিং দেখতেছেন এই অপশনে জাস্ট আমি টাচ করব। এখানে যে সকল সেটিংগুলো আছে সেগুলো কিন্তু আমাকে অল পাবলিকস করে দিতে হবে, ঠিক আছে। তো প্রথম অপশনটি কিন্তু আমার পাবলিশ করা আছে, ঠিক আছে। দ্বিতীয় অপশনটি আমার ফ্রেন্ড করা আছে, এই অপশনটি জাস্ট আমি পাবলিশ করে দিব। ওকে, তো নিচে একটু স্ক্রল করলাম, এই অপশনটিও কিন্তু আমার ফ্রেন্ড করা আছে, আমি জাস্ট পাবলিশ করে দিব। ওকে, তো নিচে একটু স্ক্রল করলাম, এই অপশনটি কিন্তু আমার নো ওয়ান করা আছে, জাস্ট আমি এভরিওয়ান করে দিব। তো নিচের অপশনটিও কিন্তু আমার পাবলিশ করা আছে, এখন কিন্তু আমাকে অন্য একটি সেটিং করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি মূলত ব্যাক নিয়ে নিলাম, ঠিক আছে। উপরে যে থ্রি ডট আইকন দেখতেছেন জাস্ট আমি এই অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। নিচে একটু স্ক্রল করলাম, এখানে আপনি দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে জাস্ট আমি টাচ করলাম। সেটিং নাম যে অপশন দেখতেছেন এই অপশনে জাস্ট আমি টাচ করলাম। ওকে, তো এখানে কিন্তু প্রোফাইল সেটিং দেখাচ্ছে, জাস্ট আমি এই অপশনে ক্লিক করব। আর প্রাইভেসি অপশনে জাস্ট আমি টাচ করব। তো এখানে মূলত আমাকে একটি কাজ করতে হবে, এই পেজে জাস্ট আমি নিচে একটু স্ক্রল করব, ঠিক আছে। এখানে আপনি দেখতেছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনে জাস্ট আমি টাচ করব। টাচ করার পর এখানে আপনি যে অপশন দেখতেছেন এভরিওয়ান, আমাকে মূলত এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করে দিতে হবে, ঠিক আছে। জাস্ট আমি এই অপশনে ক্লিক করব। তো আমার কাজ শেষ, এখন আমি আপনাদের দেখাবো আমার ফলো বাটন অ্যাড হয়েছে কি না, ঠিক আছে। জাস্ট আমি ব্যাক নিয়ে নিলাম, এখন আমি প্রোফাইলে প্রবেশ করব। তো জাস্ট আমি থ্রি ডট আইকনে ক্লিক করব, এখন আমি ভিউ অ্যাসে ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন ফলো বাটন কিন্তু শো করতেছে। এখন ফ্রেন্ডরা অথবা পাবলিক যে সকল মানুষগুলো আমার ফেসবুক আইডিতে ঢুকবে কিন্তু তখন তাদের সামনে ফলো বাটন শো করবে, তারা ইচ্ছে করলে কিন্তু আমাকে ফলো করতে পারবে। তো গাইস, এভাবে কিন্তু আপনি ফলো বাটন সেট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।